সুনামগঞ্জের হামলার ঘটনায় মূল হোতা স্বাধীনের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামুনুল হককে গালিগালাজ করে পোস্টদাতা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, চার্জশিট স্বল্প সময়ে এবং প্রশাসন স্থগিত করে দেওয়ার পরেও গোপনে ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হকের বয়ান, হতবাক পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলুন যাব এবার বিস্তারিত সংবাদে। তবে তার আগে আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার মূল হোতা শহীদুল ইসলাম স্বাধীন সহ 30 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকাল 4:15 দিকে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় করা দুই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 33 জনকে। এর মধ্যে 30 জনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা স্বাধীনকে 10 দিন ও অন্যদের 5 দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। বিচারক সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এর আগে ঘটনায় আরও 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ন্যাকারজনকে ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। দায়ীদের ক্ষেত্রে কার কী দলীয় পরিচয় সেটাকে বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার একথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তেজিত জনতা জড়ো হয়ে গ্রামের পাশে মিছিল সমাবেশ করছে এমন খবর পেয়ে সাল্লা থানার ওসি এবং ইউএনও ঘটনাস্থলে যান। নোয়াগাঁও গ্রামের অবস্থান দাঁড়ায় নদীর পার পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বালম্বী। পশ্চিম পাশের রাস্তায় উত্তেজিত জনতাকে থামান ওসি ও ইউএনও, কিন্তু পূর্ব দিকে অরক্ষিত এলাকায় কিছু জনতা নদী পার হয়ে গ্রামে গিয়ে হামলা ভাঙচুর লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ পূর্ব দিকে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। প্রত্যন্ত এলাকা হওয়ার পরেও দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ঘটনার 2 ঘন্টার মাথায় আমি ও জেলা প্রশাসক সেখানে যাই। মূলত ঘটনার দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎক্ষণাৎ ভূমিকায় মানুষের জানমালের ক্ষতি কম হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। পুলিশ সুপার জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে কার কী দলীয় পরিচয় সেটাকে বিবেচনা নেওয়া হবে না। প্রধান আসামি নাটের গুরু শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মূল হোতা স্বাধীন ছিল নোয়াগাঁও গ্রামে মূর্তিমান আতঙ্ক। হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের অধিকাংশই দরিদ্র এবং খেটে খাওয়া মানুষ। গ্রামে হালের গরু ও মাছ ধরা নৌকা প্রায়ই চুরি হতো। কৃষি মৌসুমে জমিতে সেচ দেয়া যেত না, এমনকি নোয়াগাঁও গ্রামের পাশে জলমহল নিয়ন্ত্রণের নামে পুরো হাওর নিয়ন্ত্রণ করতেন উপজেলা যুবলীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়া স্বাধীনতার বাহিনীর লোকজন। নোয়াগাঁও গ্রামের দরিদ্র লোকজনের দাবি ছিল গ্রামের পাশের জলমহলটি তারা ভোগ দখল করবে, এমন প্রস্তাবও তারা রেখেছিল ওই যুবলীগ নেতার কাছে। অনেক টাকা লাগবে, তোমরা দিতে পারবে না, একথা বলে গ্রামবাসীর আবদার ফিরিয়ে দেন ওই নেতা। এরপর স্বাধীন মেম্বার ও তার বাহিনীর লোকজন জলমহল নিয়ন্ত্রণে নিয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে ঝুমন দাস আপনকে পুলিশ গ্রেফতার পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে পড়ে। ঘটনার দিন সকালে 3-4 গ্রামের বিক্ষুব্ধ লোকজন দারায়ণ বাজারে সমবেত হয়। এ সময় সাল্লার উপজেলা চেয়ারম্যান ও ইউএনও তাদের নিবৃত করে ফিরিয়ে দেন, কিন্তু চতুর স্বাধীন মেম্বার তার নাচনি গ্রামে মাইকিং করে তার অনুসারীদের সংগঠিত করে বিকল্প সড়ক দিয়ে নোয়াগাঁও হিন্দু বাড়িতে তাণ্ডব চালায়। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া ওই ঝুমন দাস বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, এ ঘটনায় করা মামলার চার্জশিট স্বল্প সময়ের মধ্যেই দেওয়া হবে, এ ঘটনায় করা মামলার অভিযোগপত্র স্বল্পতম সময়ের মধ্যে দেওয়া হবে উল্লেখ করে এসপি বলেন, পুলিশ বিভিন্ন বিষয় মাথায় রেখে ঘটনার তদন্ত করছে। ঘটনার সূত্রপাত যেহেতু হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে, তাই সেখান থেকে তদন্তের শুরু। এর সঙ্গে আরও নানা বিষয় যুক্ত হতে পারে। এ ঘটনার সঙ্গে যারাই যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে, তবে নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেন এসপি। পুলিশ সুপার বলেন, ঝুমনা দাসের ফেসবুক পোস্টের জেরে দিরাই ও সাল্লার কয়েকটি গ্রামের 100 মুসলিম উত্তেজিত জনতা জড়ো হয়ে গ্রামের পাশে মিছিল সমাবেশ করছেন এমন খবর পেয়ে সাল্লা থানার ওসি এবং ইউএনও ঘটনাস্থলে যান। এ খবর পেয়ে সাল্লা থানার পুলিশ সেখানে যায় এবং ঝুমন দাসকে আটক করে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে ফিরে যান। পরে নোয়াগাঁও গ্রামের পাশে ধারেন বাজারে পুলিশ মোতায়েন করা হয়।
অপরদিকে প্রশাসন স্থগিত করে দেওয়ার পরেও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপনে ওয়াজ মাহফিলে বয়ান করেছেন হেফাজত নেতা মামুনুল হক, তবে নির্ধারিত স্থানে তা হয়নি। নির্ধারিত তারিখে হলেও দিনের পরিবর্তে হয়েছে রাতের অন্ধকারে এবং নির্ধারিত স্থানের 3 কিলোমিটার দূরে। কসবা উপজেলার বাদর গ্রামে ছাত্রুলামা ইসলামী সেবা পরিষদ ইসলামী সম্মেলনের আয়োজন করেছিল। 20 মার্চ শনিবার সকাল 10টায় এই সম্মেলন করার কথা ছিল। মুফতি মামুনুল হক প্রধান বক্তা এবং কসবা উপজেলা চেয়ারম্যান রাশিদুল কাউসার ভূঁইয়া জীবনকে প্রধান অতিথি করে পোস্টার ছাপিয়ে প্রচার করা হয়। প্রশাসন বিষয়টি টের পেয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় 2 ঘণ্টা বৈঠকের পর ওই সম্মেলন স্থগিত করে দেয় প্রশাসন। ওই বৈঠকে উপজেলা চেয়ারম্যান রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদুল আলম, কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁইয়া উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে হেফাজতের কর্মী সমর্থকদের দিয়ে সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়গুলো নিয়ে প্রশাসন উদ্বিগ্ন হওয়ার কারণে প্রশাসনের সম্মেলনটি স্থগিত করে দেয়। পরে বায়দর গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়িতে হেফাজত নেতা মাওলানা কামালউদ্দিন দায়েমির বাড়িতে গোপনে মামুনুল হক প্রায় 1.5 ঘণ্টা বয়ান করেন। বয়ান শেষে আবার রাতেই চলে যান। সৈয়দাবাদ গ্রামের হাওনুর রশিদ নামে এক শ্রোতা বলেন, সেখানে তিনি কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেননি। তবে বয়ানের এক ফাঁকে তিনি বলেন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে ইনশাল্লাহ বলেছিলেন বলে তাড়াতাড়ি এদের স্বাধীন হয়েছে। উপজেলা চেয়ারম্যান রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন বলেন, বাদর গ্রামের ইসলামী সম্মেলনটি আলোচনার মাধ্যমে স্থগিত করা হয়েছিল। পরে শ্যামবাড়ি গ্রামে মুফতি মামুনুল হক রাতে এসেছিলেন বলে আমি শুনেছি, তবে আয়োজকরা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেননি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া শনিবার রাতে ওয়াজ মাহফিল হয়েছে স্বীকার করে বলেন, এটা গোপনে করা হয়েছে এবং তারা পরে জানতে পেরেছেন। শ্যামবাড়ি গ্রামে মাহফিলের আয়োজক স্থানীয় হেফাজত নেতা মাওলানা কামালউদ্দিন দায়েমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাহফিলের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। মামুনুল হক বলেছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মাহফিল করতে এসেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোথায় থেকে কিভাবে অনুমতি নেওয়া হয়েছে এ ব্যাপারে মাওলানা দায়েমি কিছু জানাতে পারেনি। সুপ্রিয় ভিউয়ার্স, একদিকে মামুনুল হককে গালিগালাজ করে ফেসবুকে পোস্ট করে সুনামগঞ্জে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে ঝুমন দাস, অন্যদিকে হেফাজত নেতাদের ফাঁসাতে ষড়যন্ত্রমূলক হামলা করেছিল স্বাধীন মেম্বার। আইনের চোখে দুজনই অপরাধী। এই দুই অপরাধীর কি ধরনের বিচার আপনি চান? অনেকেই বলছেন এদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, তাহলে আর কেউ এমন করার সাহস দেখাবে না। আপনিও তাদের মতোই দুজনের আজীবন কারাদণ্ড চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। মতামত জানিয়ে দিন গোপনে মামুনুল হকের মাহফিল করা নিয়েও। আর অবশ্যই একটি লাইক দিন, অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।